আসবে পরবর্তী খবরে। রুটিন ক্লাসের সময়ের পরিবর্তন, এই অভিযোগে কলেজের সদর দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের ঘটনা। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনেই রয়েছেন আমাদের প্রতিনিধি দিব্যেন্দু সিনহা। দিব্যেন্দু, একটা বিষয় জানবো, এই যে রুটিন ক্লাসের সময় পরিবর্তন, যার জেরে কিন্তু এই বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা, তারা ঠিক কি কি দাবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে? দেখো শুভ্রজিৎ, গত 3-3.5 মাস ধরে জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ অফ কমার্স, এটা খবরের শিরোনামে বারবার উঠে আসছে। সেখানে কলেজের প্রিন্সিপালের অপসারণের দাবি নিয়ে কলেজের শিক্ষক অশিক্ষক কর্মীদের এক অংশ আন্দোলন করছিল। আবার নতুন করে এবার রুটিনের সময়সীমা পরিবর্তন নিয়ে আজ সকাল থেকে আন্দোলন শুরু করেছে কলেজের কিছু সংখ্যক ছাত্র। তারা অভিযোগ যে তাদের না জানিয়ে হঠাৎ করে 11টার পরিবর্তে সকাল 10:30 থেকে ক্লাস শুরু করেছে। ছাত্রছাত্রীদের বক্তব্য যে দূর দূরান্ত থেকে এই কলেজের ছাত্রছাত্রী আসে, এমনকি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকেও বহু ছাত্রছাত্রী এই কলেজের পড়তে আসে। তার যদি সকাল 10:30 এই কলেজে শুরু হয়, তাহলে তাদের হয় 6:30-7টার সময় বাড়ি থেকে বেরিয়ে 5টা পর্যন্ত ক্লাস করে আবার ফিরে যাওয়ার একটা বিষয় থাকে। এই যে রুটিনটা, যে কারণে এই রুটিনটা এরা মানতে চাইছে না। কিন্তু আমরা যেটা দেখছি যে অন্যান্য কলেজের উদাহরণ দেওয়া হচ্ছে, যে পাশাপাশি পিজি ওমেন্স কলেজ বা আনন্দচন্দ্র কলেজ আর্টস অ্যান্ড সায়েন্স, তাদেরও 10:30 থেকে ক্লাস শুরু হচ্ছে। কিন্তু বারে বারেই ছাত্রছাত্রীরা, তাদের যে দূর দূরান্ত থেকে আসা ছাত্রছাত্রীদের একটা উদাহরণ দিয়ে দিচ্ছে। আবার আমরা আরেকটা জিনিস দেখছি, যে নতুন রুটিন টাঙানো হচ্ছে, সেখানে কিন্তু প্রিন্সিপালের সই নেই। এই বিষয়টা নিয়ে যখন প্রিন্সিপালের সাথে যোগাযোগ করা হয়, প্রিন্সিপাল পরিষ্কারই জানিয়ে দিয়েছেন যে প্যারালালি একটা কলেজ চালাচ্ছে কিছু সংখ্যক কর্মী এবং শিক্ষক অশিক্ষক কর্মীরা। তার ওই এই নতুন রুটিনে তার কোনো সম্মতি ছিল না, তারপরেও নতুন রুটিন জানিয়ে দেওয়া হয়েছে। শুভজিৎ, একদমই তাই। ধন্যবাদ দিব্যেন্দু, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দিব্যেন্দু সিনহা। আপনাদের কারো একবার জানিয়ে রাখবো, রুটিন ক্লাসের সময় পরিবর্তন, এই অভিযোগে কলেজের সদর দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের ঘটনা। আমাদের পুরো রুটিন 11 থেকে শুরু করতে হবে, কারণ আমাদের 10:30 থেকে স্টার্ট।